ঈদের পরদিন প্রিয়জনের কাছে যেতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের আগে তারা কাজের কারণে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে না পারায় আজ ঢাকা ছেড়ে যাচ্ছে। সকাল থেকেই গাবতলী, সায়দাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে ভিড় দেখা গেছে। ঢাকা ছেড়ে যাওয়ায় মানুষরা বলছেন পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে তারা গ্রামের বাড়িতে যাচ্ছে। ভাড়া বেশির জন্য আজকে যাচ্ছি, আজকেও তো ভাড়া বেশি। আগে 150 টাকা ছিল, 100 টাকা ছিল, এখন পরে 150 টাকা করলো, পরে আবার 200 টাকা করলো, এখন আবার 300 টাকা করতেছে। এদের পরে আর কি যাত্রী একটা চাপ আছে, এদের আগে পুরো গাড়ি খাইলে ছিল। এই মুহূর্তে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিক, সায়দাবাদ বাস টার্মিনালে কেমন চাপ দেখছেন, আমাদের জানবেন বিস্তারিত। ফাতিমা, ধন্যবাদ আপনাকে। ঈদের পরদিন আসলে যেরকম বাস চালক এবং সহযোগীরা যেরকম আমাদেরকে বলছিলেন এবং যাত্রীরাও বলছিলেন যে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং চালকদের কথা হচ্ছে যে ঈদের আগ মুহূর্তে যেরকম একটা চাপ ছিল যাত্রীদের, ঠিক তার চেয়ে কিছুটা কম হলেও আজকে যাত্রীর সংখ্যা, প্রচুর সংখ্যক যাত্রী রয়েছেন। আমরা দেখছিলাম যে সকাল থেকেই বিভিন্ন গন্তব্য থেকে মানুষ এই বাস টার্মিনালে আসছেন এবং তারা গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করার জন্য, বিশেষ করে আমরা দেখছি যে কুমিল্লা, নোয়াখালী এই অঞ্চলের মানুষ, কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ঢাকা ছাড়ছেন। এবং তাদের কথা হচ্ছে যেহেতু পয়লা বৈশাখ এবং ঈদের আরও কিছু ছুটি বাকি রয়ে গেছে, যার কারণে প্রিয়জনদের সাথে শেষ মুহূর্তের যে ঈদের যে ঈদ কাটানোর যে সময়টা সেটা কাটানোর জন্যই তারা বাড়ি ফিরছেন। এবং অনেকগুলো গাড়ি আমরা দেখছিলাম যে ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যেই এখানে যখন গাড়ি আসছে সাথে সাথেই কিন্তু গাড়ি পূর্ণ হয়ে যাচ্ছে এবং যাত্রীদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং অনেকে বলছিলেন যে ঈদের আগে যেরকম তারা ভাড়া বেশি নিচ্ছিলেন, এখনও সেরকমই 50-100 টাকা পর্যন্ত গন্তব্যের নির্দিষ্ট ভাড়ার চেয়ে তারা ভাড়া বেশি নিচ্ছেন। তো সেই দিক থেকেও তারপরেও কিন্তু তারা খুশি, যেহেতু এখন অন্য সময়ের তুলনায় ভিড়টা একটু কম থাকলেও তারা কিন্তু স্বস্তিতে যেতে পারছেন। এবং চালকরাও খুশি, তারা বলছেন যে এইটা ধারাবাহিকভাবে আসলে ঈদের পরবর্তী সময় পর্যন্ত বেশ কদিন এই চাপ থাকবে, তারা এমনটা আশা করছেন। ফাতিমা, এই ছিল আমার কাছে রাজধানীর সায়দাবাদ থেকে।